রিঙ্গু শর্মা হত্যার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মাথাভাঙ্গা মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিলেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। এদিন মাথাভাঙ্গার মদনবাড়ির সামনে থেকে মিছিল করে মহকুমা শাসকের অফিসে এসে স্মারকলিপি জমা দেন বিশ্ব হিন্দু পরিষদের কোচবিহার সংগঠনের সম্পাদক প্রদীপ থাপা। তিনি বলেন যে নৃশংসভাবে খুন করেছে রিঙ্কু শর্মাকে, যে রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে তাকে খুন হতে হলো, তাই কোন মেয়ের কোল যেন খালি না হয় সেই দাবিতে তারা মহকুমা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিলেন। আদেশ অনুসারে যখন সেখানে রাম মন্দির নির্মাণের কাজের একটা বিষয় সবার দেশের মধ্যে আসছে, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী সেখানে মন্দির নির্মাণের জন্য ভূমি পূজন করেন এবং সারা দেশের মধ্যে রাম মন্দির নির্মাণের জন্য সরকার বলেছিল যে আমরা আপনাদের অর্থ দিচ্ছি, আপনারা আর এই মন্দির নির্মাণ করুন, কিন্তু সাধু সন্তরা বলেছে, সেই ট্রাস্ট বলেছে আমরা সরকারি অর্থে মন্দির নির্মাণ করবো না, কোনো শিল্পপতির টাকা দিয়ে মন্দির নির্মাণ হবে না, মন্দির নির্মাণ হবে বলছে যারা খেতে মজদুরে কাজ করছে তারাও 10 টাকা দিবে এবং সেই অর্থ দিয়েই সারা ভারতবর্ষে অর্থ সংগ্রহে সেটাতে মন্দির নির্মাণ হবে। সেই কাজের জন্য সমস্ত রাম ভক্তরা রাস্তায় নেমেছিল এবং সেই অর্থ সংগ্রহ করার জন্য নেমেছিল বলে এবং সবাইকে প্রণাম করতে জয় শ্রীরাম বলে আর তিনি সে অর্থ সংগ্রহ করছিলেন ভগবান শ্রী রামের মন্দির নির্মাণ করার জন্য। আমাদের এই অর্থ না মুসলমান না খ্রিস্টান না হিন্দু সবার কাছ থেকে যারা আগ্রহ করেছে এই মন্দিরের জন্য যাওয়ার জন্য আর তারা এই মন্দিরের জন্য টাকা দান করেছিল। এরকম একটি সদ্ভাবনাপূর্ণ কার্যক্রম করতে গিয়ে তার পাশের বাড়ির যে মোহাম্মদ সালাম বলে ইসলাম বলে যে ছেলেটা ছিল আর তিনি তাকে থ্রেট করছিল বারবার, এই কাজ বন্ধ করো নইলে কিন্তু তোমাকে প্রাণে মেলে ফেলবো, আর সেই কাজ আর তিনি করে ফেললেন। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, মোহাম্মদ ইসলামের বউ যখন ডেলিভারি ছিল তখন এই রিঙ্কু শর্মা নিজের গায়ের রক্ত 2 বোতল রক্ত দিয়ে তাকে সাহায্য করেছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তার সেই প্রতিদান আর তার পিঠে ছুরা ভেঙে আর তাকে মৃত্যুর কোলে তাকে আর বিসর্জন দিয়ে দিলেন। মারা যায়নি বলে তাকে যখন হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন তার পিঠের মধ্যে আবার 2 বার চাকু মেরেছে যাতে কিনা সে একদম ডেড বডি হয়ে যায়, তার সে নিশ্চিত হওয়ার পরে তারা ছেড়েছিল। এই মোহাম্মদ ইসলামের ভাই যখন নাকি কোভিডে আক্রমণ হয়েছিল আর তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার, এই রিঙ্কু শর্মা একটি সমাজসেবী কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন, সমাজে কাজ করতেন, এরকম একটি তরতাজা যুবক ছেলেকে যখন দিল্লিতে নির্মমভাবে হত্যা করে তখন সারা দেশের মানুষ আর জেগে গেছে চলছে না এরকম হত্যা কেন হবে, আমরা জয় শ্রীরাম বলতে পারবো না, ভারতবর্ষে এই ভূমিতে যিনি রাষ্ট্রের পিতা মহাত্মা গান্ধী তিনি রামরাজ্যের কল্পনা করেছিলেন আর আমরা সেই রাম রাম বলার কারণে রিঙ্কু শর্মাকে হত্যা করা হয়েছে, আর যাতে দ্বিতীয় মায়ের কোল খালি না হয় জয় শ্রীরাম বলার কারণে সারা দেশের মধ্যে এরকম একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে। আজ আমরা এই আমাদের সাংগঠনিক জেলা বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম কুচবিহার, এই পশ্চিম কুচবিহার জেলার কার্যক্রম আজকে আমাদের এখানে আছে সকালবেলায়, আর সন্ধ্যাবেলায় আমাদের আলি কোচবিহার শহরের মধ্যে এরকম একটি মশাল মিছিল আছে যেখানে আমরা প্রতিবাদের মাধ্যমে সারা দেশকে জানাতে যাই যে রিঙ্কু শর্মার হত্যার সাথে আমরা একসাথে আছি, আর কোনো মায়ের কোল আমরা খালি হতে দিব না, আমরা প্রতিবাদ করব। এই প্রতিবাদ সভা আমরা মহামহিম রাষ্ট্রপতিকে আমাদের এসডিওর মাধ্যমে ডিএমের মাধ্যমে যেখানে যেই কার্যালয় আছে সেই যথাযথ মাধ্যমে আমরা রাষ্ট্রপতির কাছে জানাতে এসেছিলাম।